বিশেষ প্রতিবেদন। অক্টোবরের শেষ দিকে কৃষ্ণ সাগরে ক্রিমিয়া বন্দরে রুশ নৌবহরে হামলা চালায় ইউক্রেন। ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল মাকারোভ সহ বেশ কয়েকটি রুশ ফ্রিগেট অচল হয়েছিল বলে খবর পাওয়া গেছে। নৌবাহিনীর বিশ্লেষকরা বলছেন, তারা মনে করেন ইউক্রেন একটি প্রাণঘাতী ও চতুর সামুদ্রিক ড্রোন উদ্ভাবন করেছে। এতে জেট স্কির যন্ত্রাংশ এবং রিমোট নিয়ন্ত্রিত ক্যামেরা রয়েছে, যা দিয়ে কমান্ড সেন্টার থেকে হামলাস্থলের অবস্থা সরাসরি চাক্ষুষ করা যায়। এর সম্মুখ ভাগে বিস্ফোরক বসানো যায়। আগস্টে ক্রিমিয়ায় রাশিয়ার সাকি বিমান ঘাঁটিতে হামলাতেও ইউক্রেনীয় ড্রোনের ভূমিকা ছিল। ওই হামলায় রাশিয়ার 9টি যুদ্ধবিমান বিস্ফোরিত হয়। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এমন ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের আগে বেশিরভাগ সময় কিয়েভ মিত্রদের অবহিত করে না, তারা ইচ্ছাকৃতভাবে এমনটি করে। পরিকল্পনা জানালে হয়তো অভিযান পরিচালনা থেকে তাদের বিরত রাখা হবে। অতীতে চাপের মুখে কিছু নির্দিষ্ট আক্রমণ বাদ দিতে হয়েছিল। রাশিয়ার ভেতরে হামলা স্পর্শকাতর ইস্যুগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত এবং আতঙ্কের পারমাণবিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। ক্রেমলিন তো দাবি করে বসেছে, তারা ইউক্রেনের যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে যুদ্ধ করছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের একটি পুতুল সরকার মনে করে রাশিয়া। রুশ আক্রমণের পর কিয়েভকে প্রায় $20 বিলিয়ন মূল্যের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো দূরপাল্লার অস্ত্র দেয়নি যা দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে পারবে ইউক্রেন। যুক্তরাষ্ট্র দূরপাল্লার অস্ত্র না দিলেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সরকার বিশেষ অভিযানের জন্য নিজেদের প্রযুক্তি ব্যবহার করেছে। এগুলোর মধ্যে অক্টোবরে দখলকৃত ক্রিমিয়ায় কার্চ সেতুতে হামলা রয়েছে। এর আগে এপ্রিলে রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভাকে ডুবিয়ে দেয়া হয় ইউক্রেনীয় জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে। এসব হামলায় রাশিয়ার মর্যাদা খর্ব হয়েছে। আগামীতে আরও এমন অবাক হওয়ার মতো হামলা চালাতে পারে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে সম্প্রতি ইঙ্গিত দিতে শুরু করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার সকালে রাশিয়ার 2টি বিমান ঘাঁটিতে রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের পর একটি নতুন ও অপ্রত্যাশিত অস্ত্র হাজির হয়েছে, হয়তো দূরপাল্লার রকেট কিংবা পরিবর্তিত একটি ড্রোন। যুদ্ধের রণক্ষেত্রে বহুদূরে এই 2টি বিস্ফোরণ ঘটেছে। রুশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে সারাতভ অঞ্চলে রাশিয়ার বিমান ঘাঁটি অ্যাঙ্গেলস 2-তে বিস্ফোরণ দেখা গেছে। অপর বিস্ফোরণ ঘটেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন ও রাজধানী মস্কো থেকে মাত্র 150 মাইল দূরে রিয়াজান অঞ্চলের কাছে দিয়াজিলেভ সামরিক বিমান ঘাঁটিতে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে 2টি ঘাঁটিতে অন্তত 3 জন নিহত ও অপর 5 জন আহত হয়েছে। জ্বালানি ভর্তি একটি ট্যাঙ্কে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। অন্তত 2টো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট, কিন্তু দৃশ্যত মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার দূরপাল্লার যুদ্ধবিমান TU-95 ও TU-22M-কে আঘাতের একটি উপায় বের করে ফেলছে। 2টি বিমান ঘাঁটিতে এসব যুদ্ধবিমান রাখা ছিল। অক্টোবর থেকে ক্রেমলিন এই 2 ধরনের কৌশলগত বোমারু দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে তছনছ করে দিয়েছে একের পর এক হামলায়। এর ফলে শীতে লাখো ইউক্রেনীয় বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ছাড়াই দিন যাপন করছেন। জল্পনা রয়েছে কিয়েভ এক ধরনের বিশেষ আক্রমণের ড্রোন উদ্ভাবন করেছে, যেটি 1000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। নভেম্বরের শেষ দিকে ইউক্রেনের এক সেনা বলেছিলেন, ইতোমধ্যে এই অস্ত্রটি রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। যদি এই দাবি সঠিক হয়, তাহলে রাশিয়ার ইউরোপীয় অংশ ইউক্রেনের নিশানার আওতায় রয়েছে। এতদিন নিশানার বাইরে থাকার সুবিধা পাচ্ছিল রাশিয়া। দেশটি নিজেদের ভূখণ্ডের ভেতর থেকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় স্থাপনায় নিক্ষেপ করতে পারছিল, এবার তা হুমকির মুখে পড়বে। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে জাগোরোদনিউক বলেছেন, রাশিয়ার যেখানে দুর্বল আমরা সেখানে আঘাত করছি, আমরা যেখানে শক্তিশালী সেটি রক্ষা করছি। ইউক্রেনীয় সমর কৌশলকে সুযোগ সন্ধানী হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার কথায়, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে বাখমুত শহর দখলের লক্ষ্যে সর্বাত্মক অনির্দিষ্ট হামলা চালাচ্ছে, যদিও তারা ব্যাপক সেনা ও সরঞ্জাম হারিয়েছে। শীতকালে আগামী কয়েক মাস ইউক্রেন যুদ্ধ মোটামুটি একই থাকবে বলে মনে করছেন বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞ। সর্বশেষ সোমবারের গেরিলা ধাঁচে হামলা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ রাশিয়ার চেয়ে ইউক্রেনের কৌশলগত মুনশিয়ানা, আর নিয়মিত অবাক করার সামর্থ্য জারি রাখছে কিয়েভ।
ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার কাছে প্রযুক্তিগত পণ্য, সেমি কন্ডাক্টর, সফটওয়্যার ইত্যাদি রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব। কিন্তু তাতে উন্নত অস্ত্র, গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা হারায়নি মস্কো। এমনকি গত নভেম্বরের শেষ দিকে ইউক্রেনে হামলায় ব্যবহার করেছে নিষেধাজ্ঞার কয়েক মাস পর নির্মিত ক্রুজ মিসাইল। অস্ত্র বিশেষজ্ঞ একটি গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে। গত 23 নভেম্বর ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ব্যাপকতর মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে জরুরি অবকাঠামো ধ্বংস হলে রাজধানী শহরটি সহ দেশটির বিশাল অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই আক্রমণে রাশিয়া যেসব মিসাইল ব্যবহার করে তার অন্তত একটি গত গ্রীষ্মে প্রস্তুত করা হয় বলে প্রমাণ পেয়েছেন কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের অস্ত্র বিশেষজ্ঞরা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবিশেষ পরীক্ষা করেই তারা এ সিদ্ধান্তে পৌঁছান। যুক্তরাজ্য ভিত্তিক স্বাধীন এ সংস্থাটি সংঘাত অঞ্চলে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ মিউনিশন নিয়ে গবেষণা করে থাকেন। 23 নভেম্বরের ওই হামলার কিছুদিন আগেই ইউক্রেনের নিরাপত্তা বিভাগের আমন্ত্রণে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ গ্রুপটির একটি ছোট টিম কিয়েভে যায়। কিয়েভে আক্রমণে ব্যবহৃত একটি KH-101 মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষার সময় এতে থাকা কিছু চিহ্ন লক্ষ্য করে উৎপাদন ব্যাচ বা সিরিয়াল নম্বর তারা প্রমাণ পান। ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গত সেপ্টেম্বরে প্রস্তুত করা হয়। সেই সূত্রে বিশেষজ্ঞরা অনুমান করছেন হয় রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে মিসাইলে প্রস্তুতে দরকারি সেমিকন্ডাক্টর ও অন্যান্য প্রযুক্তি উপকরণ আমদানির গোপন উপায় বের করেছে, না হলে যুদ্ধে নামার আগে থেকেই গড়ে তুলেছিল এগুলোর বিশাল মজুত। KH-101 মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিস্ফোরিত হয়েছিল নাকি আকাশেই এটিকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সেটা তারা নির্ধারণ করতে পারেনি বলে জানানো হয় প্রতিবেদনে। তবে এতে 13 সংখ্যার একটি সিরিয়াল নম্বর ছিল। বিশেষজ্ঞদের ধারণা এর প্রথম 3টি সংখ্যা মিসাইল উৎপাদনকারী কারখানার সাংকেতিক কোড, পরের 3টি সংখ্যা KH-101-এর 2 ভাষণের কোনটি এ মিসাইল এবং তার পরের 2টি সংখ্যা উৎপাদনের তারিখ সম্পর্কিত। কোনটি এ মিসাইল এবং তার পরে 2টি সংখ্যা উৎপাদনের তারিখ সম্পর্কিত, আর সবশেষ 5টি সংখ্যা দিয়ে উৎপাদনের ব্যাচ ও সিরিয়াল নম্বর নির্দেশ করা হয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান ও মিউনিশন, ক্ষেপণাস্ত্র, বোমা, গোলা ইত্যাদি নিয়ে ব্যাখ্যাপূর্ণ প্রতিবেদন লিখে থাকেন পোলিশ সাংবাদিক পিওতর বোতস্কি। তিনি জানান অস্ত্র বিশেষজ্ঞদের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণটি তার গবেষণার সাথে মিলে যায়, অর্থাৎ বিশেষজ্ঞদের দেয়া ব্যাখ্যার মতো করেই ক্ষেপণাস্ত্র উৎপাদনের দিন, তারিখ, প্রস্তুতকারক সম্পর্কিত তথ্য লেখে রাশিয়ানরা। তিনি ইমেইলে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান প্রথম 3টি সংখ্যা ছিল 315, এটি হলো কারখানার কোড। KH-101 ক্ষেপণাস্ত্র রাশিয়ার রাদুগা কোম্পানি প্রস্তুত করে। যুদ্ধ শুরুর পর অস্ত্র বিশেষজ্ঞ দলটি এর আগে আরও 4 বার ইউক্রেন সফর করেছে। যুদ্ধাঞ্চল থেকে উদ্ধারকৃত অত্যাধুনিক রুশ সমরাস্ত্র পরীক্ষা করে তারা সে সময় জানিয়েছিল এর প্রায় সবই পশ্চিমা উপকরণ ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে, যেমন রুশ বাহিনীর ব্যবহার করা এনক্রিপ্টেড রেডিও বা লেজার রেঞ্জ ফাইন্ডার প্রস্তুতে পশ্চিমা দেশগুলোর তৈরি সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এর মধ্যেই ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যে দূরপাল্লার ক্রুজ মিসাইল সহ স্বল্প ও মধ্যপাল্লার হাজার খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে দেশটির ক্ষেপণাস্ত্রের পুরনো মজুদ শেষ হয়ে গেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই পশ্চিমা গোয়েন্দাদের কাছে। তবে তেমনটা হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই যুদ্ধের ময়দানে প্রথমে নিজের পুরনো গোলাবারুদ ব্যবহার করে অধিকাংশ সামরিক বাহিনী। তাদের মজুদের সিংহভাগই এ ধরনের মিউনিশন গঠিত। এগুলো শেষ হয়ে আসলেই বাড়ে নতুনভাবে উৎপাদিত গোলা বা বোমা বা ক্ষেপণাস্ত্রের ব্যবহার।